আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব প্রায় অনেক মাস যাবত যদি আপনারা আদা এর পেস্ট ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তারপরেও কিন্তু শক্ত হবে না এবং বরফ হয়ে যাবে না যখন ইচ্ছে তখন ফ্রিজ থেকে বের করেই কিন্তু যেকোনো রান্না করতে পারবেন যাই হোক এখানে আমি আদা রসুন খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর আজকে এই আদা রসুনটা একই সাথে ব্লেন্ড করে নিব অনেকে হয়তো আলাদা আলাদা করে ব্লেন্ড করেন তবে আমি সবসময় একসাথে ব্লেন্ড করে নিই তো ব্লেন্ড করে নেওয়ার জন্য এখন হচ্ছে ব্লেন্ডার মেশিনটা নিয়ে নিলাম আর ব্লেন্ডারের সব থেকে বড় যে জারটা আছে সেটা নিয়ে নিলাম এর ভিতরে এখন আদা রসুনের পেস্ট গুলো দিয়ে দিব আর এর মধ্যে আর কি কি দিব এখনই আপনাদের মাঝে শেয়ার করে দিব তো আদা রসুনের ভিতরে এখন দিয়ে দিচ্ছি আমি প্রায় অনেকটা পরিমাণ লবণ আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ লবণ দিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে আমি তেল এখানে আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিতে পারেন মানে রান্নার জন্য যে তেলটা ইউজ করেন সেই তেলটাই কিন্তু দিয়ে দিতে পারেন এছাড়া লবণ আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু আদা রসুনের পেস্টের কালারটা অনেক বেশি সুন্দর আসবে অনেক সময় দেখা যায় আদা রসুন ব্লেন্ড করলে একটু কালো কালো হয়ে যায় তবে লবণ আর সয়াবিন তেলটা দেওয়ার কারণে এই আদা রসুনের পেস্ট কিন্তু অনেক বেশি সুন্দর হবে কালারটা দেখতেই পারছেন আদা রসুনের পেস্টের কালারটা মাসাল্লাহ কতটা বেশি সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু আদা রসুনের মধ্যে এইভাবে লবণ আর তেল দিয়ে তারপর ব্লেন্ড করে রাখতে পারেন আর আদা রসুনের পেস্ট মাসের পর মাস্ট ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে কোনো ভাবে বরফ হয়ে যাবে না সেটা কি কারণে হবে সেটাও আমি আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি তো আমি এখন এই যে এই বক্সে করে নিয়ে নিলাম এখন ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এখন যেহেতু দেখতেই পারছেন দিনের বেলা আমি আদা রসুন পেস্ট করে নিলাম তো এখন ঢাকনাটা লাগিয়ে ডিপে আমি রেখে দিব রাতের বেলা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই আদা রসুনের পেস্ট কতটা পরিমাণ শক্ত হয়েছে এই যে এখন হচ্ছে রাতের ফুটেজ আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন চামুচ দিয়ে কেটে একটু দেখিয়ে দিই এর থেকে বেশি কিন্তু কখনো শক্ত হবে না এরকমই থাকবে আর আপনারা তেল আর লবণ দিয়ে যদি এইভাবে করে আদা রসুন পেস্ট করে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন মাসের পর মাস চলে গেলেও কিন্তু কোনো ভাবে এটা বড় হবে না সেম এইরকমই থাকবে তো আজকের এই টিপসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার পেজটি থেকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ